প্রিয় দর্শক, এই যে দেখেন আমাদের বৃহত্তমী কই মাছের পোনা, যেগুলি আমরা অনেকক্ষণ আপনার শাওয়ারিংয়ে রাখার পর এখন আমাদের সময় হয়েছে, যেগুলি মূলত আমরা হোম ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে আমাদের কর্মযজ্ঞ চলছে। দেখতে পাচ্ছেন দর্শক, শতভাগ অরিজিনাল বৃহত্তমী কই মাছের পোনা। দেখেন মাছের কোয়ালিটিগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবেই মূলত আমরা অক্সিজেন ড্রামের মধ্যে সরাসরি মাছগুলি প্যাক অক্সিজেন সরবরাহ করে এগুলি বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকি। দেখেন আমাদের মূল প্রসেসগুলো দেখেন। তো যে সকল ভাইয়েরা বৃহত্তমী কই মাছের পোনা সংগ্রহ করবেন, সে সকল ভাইয়েরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমাদের ঠিকানা হচ্ছে থানাতিরিশ সাল, জেলা ময়মনসিংহ। এইখান থেকে মূলত আমরা এই বৃহত্তমী কই মাছের পোনাগুলি সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি। দেখেন বন্ধুরা আমাদের মাছের সাইজগুলি দেখেন, এক সুন্দর এক মিলের মাছ। দর্শক আমরা মূলত শতভাগ ক্যারিংয়ের সাথে মাছগুলি আপনার এই হাফার মধ্যে তোলা হচ্ছে, যাতে একটা সাথে আরেকটা ঘষা না খেয়ে বা একটা স্পট সংস্পর্শে না এসে মাছের যাতে ক্ষতি বা স্পট না পড়ে সেই বিষয়টা আমরা মাথায় রেখে মূলত আমরা আলতোভাবে মাছগুলি তুলছি, যাতে করে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠালেও মাছগুলি যাতে সতেজ এবং প্রাণোচ্ছল প্রাণবন্তভাবে মাছগুলি যেতে পারে। তো সেই উদ্দেশ্যে মূলত আমাদের এই কর্মযজ্ঞ চলছে। দেখতে পাচ্ছেন দর্শক, দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 100% বৃহত্তমী কই মাছের পোনা। দর্শক আপনারা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মূল প্রসেসগুলো কীভাবে সম্পন্ন হচ্ছে। তো আমরা প্রতিটা দামে সমান পরিমাণে ভাগ করে দিয়ে, যাতে কোনো দামে কম বেশি যাতে না হয় সেই বিষয়টা মাথায় রেখে মূলত আমরা সম পরিমাণে আপনার বণ্টন করে দিচ্ছি। তো এগুলি যাবে আজকে মূলত আপনার পটুয়াখালী সদর উপজেলায়, ওইখান থেকে এক ভাই অর্ডার দিয়েছিল আমাদের এই মাছের পোনাগুলি। তো সেই উদ্দেশ্যে আজকে যাত্রা হবে। দেখেন বন্ধুরা মাছের সাইজগুলি দেখেন, এগুলো হচ্ছে আপনার হাতের আঙুলের এক কর, যেগুলি মূলত আপনার বায়ুফ্লকে বা পুকুরে চাষ উপযোগী মাছের পোনা। তো এগুলো যদি সংগ্রহ করে দিতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাছের পোনাগুলি সংগ্রহ করবেন। তো দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সকল ভিউয়ারদেরকে। আসসালামু আলাইকুম।